নুয়া পার্লামেন্ট দামি পার্লামেন্ট বসবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহক কর্মসূচি দেব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সে কারণে আজকে বাংলাদেশে আনন্দ উৎসব হবার কথা ছিল এ কি কোন দুর্ভাগা জাতি সেখানে স্বাধীনতার ঘোষকের জন্মদিনে এই দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে হয় তো সরকার নতুন হইল কোথায় আগের সরকারই তো আছে এখন আপনি বলবেন মন্ত্রী বদলাইলে তো এটা তো বদলাইতেই পারে কারণ আওয়ামী লীগ একটা বিশাল দল তো এই দলের মধ্যে যদি এক মন্ত্রীরে সবসময় রাখে কাউকে 10 বছর কাউকে 5 বছর দিয়ে রোটেশনে সব নেতাকে মন্ত্রিত্ব দিতে হয় না সবাইকে খুশি করতে হবে না দল রাখতে হলে আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও সজাগ থাকবেন যদি এইরকম লোক আপনারা পান যারা আগুন দিচ্ছে ধরে ফেলবেন সঙ্গে সঙ্গে ধরে পুলিশের খবর দিবেন আর আমি এটাও বলে দিই তাদেরকে যে যারা এই আগুন দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে আমি কিন্তু জঙ্গল পর্যন্ত গিয়ে তাদেরকে ধরে আনবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশবাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পার্লামেন্ট বসবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহক কর্মসূচি দেব ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলো স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সে কারণে আজকে বাংলাদেশে আনন্দ উৎসব হবার কথা ছিল এ কি কোন দুর্ভাগা জাতি সেখানে স্বাধীনতার ঘোষকের জন্মদিনে এই দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে হয় যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আজকে ভারতীয় তামিলনাড়ুরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে শিক্ষাকেও নষ্ট করেছে শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না পুরো সিলেবাসই তো আপনার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে আপনারা একটা ঘটনা দেখেছেন সেইটা নিয়ে লাফালাফি করছেন আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র তার জীবনে পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই আজকে সেই বিজেপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢুকানো হয়েছে হচ্ছে আজকে যখন বিএসএফকে যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা একটা উন্মাদ মাতাল আমায় যদি সামনে থাকতাম আমার হাতে যদি একটা রিভলভার থাকলো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাই গুলি ছুটে গেছে কারণ আমার একজন বিজেপি মরবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাবা যারা নিজেদের এই দেশের সরকার বলে দাবি করে তাদেরকে প্রশ্ন করতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকে এই প্রশ্ন করতে হবে আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা চুরি হাতে দিয়া সীমান্ত থেকে ঢাকা এসা মাফিয়াগিরি করবা যেমনি ভাবে 7 জানুয়ারি আগে করছিলাম ভারতের জনগণের সাথে এই দেশের জনগণের কার্যত বিরোধ নাই বিরোধ আসছে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে যখন ওখানে তারা একটা সম্প্রদায়
হিন্দু রাষ্ট্র করার জন্য। এইখানে তারা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে সমর্থন দিয়ে ইসলামী মূল্যবোধকে বিনাশ করতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদকে নির্মূল করতে চায়। আমাদের লড়াইটা আসছে এই পলিসির বিরুদ্ধে। তাই আপনাদেরকে বলছি, আজকে থেকে ভালোভাবে পাড়া মহল্লায় পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা করুন, ভারতীয় আধিপত্যবাদ হটাও, বাংলাদেশ বাঁচাও। এবং আমরা কথা দিচ্ছি, আমরা বিজয়ী হব। একটা কথা, আজকে অনেক কথা বলার মতো থাকে, সময় নাই। মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব মারা গেছেন 15 বছর আগে। ওয়াজের মাঝে বলেছিলেন একজন আলেম, তিনি যে কিছু আপনার ভবিষ্যৎ বাণী করতে পান, ঘটনা দেখতে পান, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান, আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন, সেটা আজকে প্রমাণিত। তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত ওয়াজের মাঝে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে না পারি, সুবে সাদিক হবে না। সুবে সাদিক বোঝেন তো অনেকে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। কাজেই অনুরোধ করব, দল মত ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে, ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, আন্দোলন চলছে, গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট, দামি পার্লামেন্ট বসবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ গ্রাহ কর্মসূচি দেব। তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ গ্রাহ যেন আমরা করতে পারি। আমি গতকাল মাত্র টেলিভিশনে শুনেছি, গত পরশু একটি অনুষ্ঠানে শুনেছি, সরকারের পক্ষের লোকেরা বক্তব্য দিচ্ছে, তারা বলছে বাংলাদেশ নাকি বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নকামী দেশ। আমার প্রশ্ন হচ্ছে যে যদি বাংলাদেশ সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং নেশন আজকে পৃথিবীতে হয়ে থাকে, তাহলে আজকে কেন সেই দেশের জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র কেন বিতরণ করছে? কোথায় সেই উন্নয়ন, কার জন্যে সেই উন্নয়ন? এই প্রশ্ন আজকে করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।